নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। র্যান্ডামলি এই সন্ধ্যাবেলা থেকে আমি একটা ব্লগ স্টার্ট করলাম। বেসিক্যালি আজ সারাদিন কিছুই করিনি, বাড়িতেই ছিলাম আর দিদির দুটো পুচকুকে আমি দেখছিলাম, দেখভাল করছিলাম। একটা পুচকু ঘুম থেকে উঠে পড়েছে কিন্তু ছোটটা এখনো ঘুম থেকে ওঠেনি। যাই হোক, তো এরপর কী করছি না করছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আসলে অনেকদিন ব্লগ করা হচ্ছিল না, তো মনে হলো ঠিক আছে একটা ছোটোখাটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করি, তাই আর কি। বাংলো ঘুম ভাঙলো, ক ঘন্টা ঘুমিয়েছিস তুই নিজে জানিস? সেই তিনটের সময় ঘুমিয়েছিল, এখন 6:30 বাজে। বলছিল আমি ঘুমাবো না, আমার ঘুম আসছে না মিমি, আমার ঘুম আসছে না বলে এখন ঘুম থেকে উঠলো। ছোটটা তো উঠছেই না। এই শীতকালে তো প্রচন্ড বেশি হেয়ার ড্যান্ড্রাফ হয়, তো আমি ওর জন্য না আজকে একটা জিনিস অ্যাপ্লাই করেছিলাম আমার হেয়ারে। এবার আজকেই শ্যাম্পু করেছি, আজকে তো থাকবে না একদমই। এই লাইটটা জ্বালাতে হবে না, ছেড়ে দে। তো আজকে তো থাকবে না, কিন্তু কালকে দেখার বিষয়ে যে কালকে বা তার বিষয়ে দিন আবার আসে কিনা। আবার যদি মাথায় ড্যান্ড্রাফে ভর্তি হয়ে যায় তাহলে বুঝবো কোনো কাজ করেনি, যদি না হয় তাহলে বুঝবো যে হ্যাঁ কাজ করেছে। যদি কাজ করে তারপর আমি কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমি কি আজকে অ্যাপ্লাই করেছিলাম। পুপুকে হচ্ছে পড়াতে এসছে, ওর জন্য ওকে নিয়ে যাবো এখন। আর পুচকুটা এই সবে ঘুম থেকে উঠলো, তো দুজনকে মানে একটাকে কোলে নেবো একটাকে হাতে নেবো, নিয়ে ওদেরকে বাড়ি দিয়ে আসবো। তারপরে আমি যাচ্ছি একটা স্পেশাল জায়গায়, স্পেশাল নয় মানে আমার কাছে স্পেশাল, তো সেটা আমি পরে গিয়ে দেখাচ্ছি তোমাদের। চলো এখন, চলুন 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 চলো, তুমিও চলো। বাবা আমার চুলটার কি অবস্থা, আমার গুলুটার চুলটার কি অবস্থা, মুখটা এখনো ঠিক নেই। গুজুলোর ঘুম ভেঙেছে কিন্তু এখনো ঠিকঠাক করে ঘুমটা ভাঙেনি, তাই তো ওকে এখন প্যাকিং করা চলবে। আজকে অত বেশি ঠান্ডা নেই, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। এই তো এই তো মাথায় দিয়ে দে, তাড়াতাড়ি চল ঘরে, কাঁদবে। এই যে পুরো আমাদের রেডি, আমাদের নতুন কলা বউ, চলো দুটোকে নিয়ে যাই এবার। ব্যাডমিন্টন খেলে, এবার আমার না খুব ইচ্ছা করে খেলতে কিন্তু ওখানে কোনো মেয়েরা খেলে না, তো শাগনিক ওখানে খেলতে আসে। এবার ওকে আমি বললাম যে কিছু একটা করে ম্যানেজ কর না রে, ও বললো ঠিক আছে দেখছি, তো ওর দেখছি মানে হয়ে গেছে, বললো যে একটু পরে আসতে আমাদের বাড়ি থেকে একটু এগিয়ে, তো ওখানেই যাব খেলতে। তো আমি ভীষণ মজা পাচ্ছি কারণ খুব ছোটবেলায় খেলতাম, তারপরে এই বাড়িতে টুকটাক, কিন্তু মাঠে ওইভাবে খেলা আমার হয়নি। আর আমি জানোই তোমরা, যদি আমাকে পার্সোনালভাবে জেনে থাকো, আমার খেলাধুলা খুব ভালো লাগে, খুব ভালো লাগে। তো ফাইনালি অনেক দিন পর ওর মা ওষুধ আনছে, দেখেই কান্না শুরু করে দিয়েছে। আর জোগানো চোখ থেকে জলও বার করে নিলে, ও মুখ চোখ আটকাচ্ছে। দুই পুচকুকে দিয়ে তারপরে চলে গেছিলাম ফুচকা খেতে। এই সন্ধেবেলা হলেই আমার পেটে যেন হাঙর বাস করে, আমি জানি না কেন আমার এত খিদে পায়, কিছু না কিছু আমাকে খেতেই হবে। এবার খাচ্ছি দই ফুচকা। এই হচ্ছে গিয়ে মাঠ, কিন্তু মাঠে এখনো লাইটই জ্বালায়নি ভাই, কেউ আসতে হবে না, আমি একা খেলতেই হবে। এই মাঠ, ব্যাট বল, ব্যাডমিন্টন এইসবের সাথে আমার আলাদাই আলাদাই একটা রিলেশন। ছোটোবেলা থেকে ছেলেদের খেলাধুলো আমার বেশি ভালো লাগতো মেয়েদের খেলাধুলোর থেকে, মাঠের সাথে আমার একটা কী বলবো আলাদাই আলাদাই একটা অ্যাটাচমেন্ট। এখন এই লাইটগুলো লাগাচ্ছে, তারপরে খেলবো। আমার ভীষণ ভাবে সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে, সেই নস্টালজিক ব্যাপার, কত খেলতাম একটা সময়। মদনা আবার চলে এসছে, এই একটা মদনা আর ওখানে আর একটা, হাই করে দে জিৎ।
সব সময় বুট পরেই আসতে হবে, পায়ে লেগে গেছে। টিপলি আর এখন গুরুতর আহত লাগছে। কোথায় কাজ আছে? সোমদা আসছে। আচ্ছা আসছে। হচ্ছে নেক্সট ডে, আর আমি কালকে কন্টিনিউ করিনি ভিডিওটা। তো কি হয়েছিল কালকে, অনেক বছর পর একটু কম লাগছে, দাঁড়া একটু লাইটটা জ্বেলে নি, এবার ঠিক লাগছে। তো অনেক বছর পর কালকে আমি আবার খেলাধুলো স্টার্ট করেছি। আয়ে হাত পায়ে এত ব্যথা করছে আজকে, আমি ভেবেছিলাম রোজই যাব, কিন্তু এত ব্যথা করছে আজকে, কোমরে বিভৎস লাগছিল, এই হাতে লাগছে, মানে ব্যথাটাই বুঝিয়ে দিচ্ছে যে তুই কত বছর কোনো খাটাখাটনি করিসনি। সেই ক্লাস 11-12 লাস্ট আমি স্পোর্টসে নাম দিতাম, মাঠে ছুটে বেড়াতাম, তারপরে দু বছর হয়ে গেল আমি কোনো যাওয়াই হয়নি, ছোটা ছুটি কিছুই হয়নি, তো এই কারণে এই ব্যথাগুলো শুরু হয়ে গেছে, খুব ব্যথা লাগছে। ওই জন্য আজকে আর যাইনি, আজকে বাড়িতেই আমার টুকটাক ভিডিও করার ছিল, ভিডিও শ্যুট করার ছিল, সেগুলো করলাম, দেখতে পাবে সবই আছে, এখন এডিটিং করব, সেই সবই করব। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা ব্লগে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, যেটা না বলে পারলাম না সেটা হচ্ছে সব সময় নিজের মনের কথা শুনবে, কে কি ভাবছে না ভাবছে সেটা কোনো ম্যাটারই করে না লাইফে, কারণ আলটিমেটলি জীবনে তুমি দাঁড়িয়ে থাকবে তোমার জন্য, আর তোমার কাছের মানুষগুলো আর কেউ না, কারোর কিছু বলাতে তোমার কোনো যায় আসে না। সো তুমি তোমার যেটা ভালো লাগে সেটা করো, মন খুলে করো, ভালো লাগে সেগুলো আমি করি, তো কে কি ভাবছে না ভাবছে আমি সব ভাবি না, জাস্ট ভাবি না। মানে আগে ভাবতাম কি ভাববে, খেলতে যাব ওইখানে খেলতে যাব, বা খেলা হলে না যা কিছুই বলো যে এটা করবো ওটা করবো, এ কী ভাববে ও কী ভাববে, বাট এখন কারোর কথা ভাবিও না। আমার মা বাবা যদি বলে যে না জিনিসটা বাজে, জিনিসটা করিস না, তাহলে করি না, কিন্তু মা বাবাও যদি বলে হ্যাঁ ঠিক আছে কর, মা বাবা একমাত্র সম্মতি দিলে আমি সে কাজটা করি, আর হোয়াট এভার যেই আমাকে বারণ করুক না কেন, আমার আর কোনো যায় আসে না ব্যাপার। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।